दर्शक আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বললেন এরদোগান। এরপরে জানিয়ে দেব চীন আফগান সীমান্তের দখল নিল তালেবান। আরও থাকছে দক্ষিণ আফ্রিকায় লুটপাট সহিংসতায় নিহত বেড়ে ৭২। জানিয়ে দেব ইরাকে করোনা হাসপাতালের অগ্নিকাণ্ডে ১০০ ছাড়িয়েছে নিহতের সংখ্যা। আরও জানিয়ে দেব চীনে হোটেল ধসে নিহত বেড়ে ৮, বহু নিখোঁজ। এবং সর্বশেষ জানিয়ে দেব বন্ধুরা, আইএস আমাদের এবং মুসলিমদের শত্রু বলছে তালেবান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলি শুনছিলেন। ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট আইজাক হেরজেগের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে এই টেলিফোন আলাপকে বিরল ঘটনা উল্লেখ করে কাতার ভিত্তিক আল জাজিরার খবরে বলা হয়েছে, দীর্ঘ বছর বৈরী সম্পর্ক থাকার পর সাবেক মিত্র দুই দেশের প্রেসিডেন্ট ফোন আলাপ করলেন। এর আগে শনিবার প্রেসিডেন্ট এরদোগান ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বললেন। ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে তুরস্ক কখনো চুপ থাকবে না। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েল ও তুরস্ক একসময় আঞ্চলিক অংশীদার ছিল, কিন্তু গত 10 বছর ধরে দুই দেশের মধ্যে তিক্ত সম্পর্ক বিরাজ করছে। তুরস্ক সরকার প্রায় ইসরায়েলের ফিলিস্তিন নীতি নিয়ে সমালোচনা করে থাকে। ইসরায়েলের প্রেসিডেন্ট হেরজেগের সঙ্গে টেলিফোন আলাপে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের সম্পর্ক ব্যাপক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে প্রাকৃতিক শক্তি, পর্যটন এবং প্রযুক্তিতে দুই দেশের পারস্পরিক সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন। অন্যদিকে ইসরায়েলের প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, মতামতের ভিন্নতা থাকা সত্ত্বেও বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিনি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে দুই দেশের প্রেসিডেন্ট সংলাপের উপর গুরুত্ব আরোপ করেছেন। গত সপ্তাহে ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট আইজাক হেরজেগ প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। গত জুনে ইসরায়েলের সংসদ নেসেটে ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। চীন আফগান সীমান্তের দখল নিল তালেবান। আফগানিস্তান বাদাখশান প্রদেশের ওয়াখান শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র বিদ্রোহী সংগঠন তালিবান। ওয়াখান চীনের সাথে আফগানিস্তানের একমাত্র সীমান্ত শহর। সোমবার বাদাখশান প্রদেশের গভর্নিং কাউন্সিলের সদস্য আব্দুল্লাহ নাজি নাজারি গণমাধ্যমকে তথ্যটি জানিয়েছেন। তিনি বলেন, বাদাখশান প্রদেশে তালিবান যোদ্ধারা তাদের দখলদারিত্ব অব্যাহত রেখেছে। তারা চীনের সিংচিয়াং প্রদেশের সীমান্তবর্তী এলাকায় পৌঁছে গেছে। ওয়াখান জেলায় মোতায়েন আফগান সরকারি সেনাবাহিনীর সদস্যরা তাজিকিস্তানে পালিয়ে গেছে এবং তালিবান শহরটি বিনা যুদ্ধে দখল করে নিয়েছে বলে জানান তিনি। হিন্দু কুদুস পর্বতমালায় সমুদ্র পৃষ্ঠ থেকে ৪,৯২৩ মিটার উঁচুতে অবস্থিত দুর্গম পাহাড়ি পথ ওয়াখজির পাস হচ্ছে আফগানিস্তান এবং চীনের মধ্যে যাতায়াতের একমাত্র পথ। আফগানিস্তানের সীমান্তবর্তী জেলা ওয়াখানের পর পাকিস্তান ও তাজিকিস্তানের মধ্যবর্তী এই গিরিপথটি অবস্থিত, যেটিকে ওয়াখান করিডোরও বলা হয়। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের প্রান্ত সীমায় এটির অবস্থান বলে এটির নিরাপত্তা বেইজিং এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তালেবান এর আগে আফগানিস্তান তাজিকিস্তান সীমান্তের পাশাপাশি ইরানের সঙ্গে দুটি স্থলবন্দর এবং পাকিস্তানের সঙ্গে একটি স্থলবন্দর দখল করে নেয়। হেরাতের সঙ্গে তুর্কমেনিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ গ্রহণ করে সশস্ত্র এই সংগঠনটি। 19বিংশ শতাব্দীর শেষের দিকে ভারতীয় উপমহাদেশে শাসন করেছিল ইংরেজরা এবং এর মধ্যে এশিয়া শাসন করেছিল রুশ সাম্রাজ্য। ফলে দুই সাম্রাজ্যের মধ্যে সীমান্ত সংঘাত দেখা দেয়। এর প্রেক্ষিতে 1893 সালের রুশ ব্রিটেন চুক্তির ফলে ভারতীয় উপমহাদেশ এবং মধ্য এশিয়ার মধ্যে একটি বাফার অঞ্চল গঠন করা হয়। বর্তমান ওয়াখান করিডোর এবং সে অঞ্চলটি নিরপেক্ষ দেশ আফগানিস্তানকে দেওয়া হয়। ভৌগোলিকভাবে ওয়াখান করিডোরও খুবই দুর্গম। এর উত্তর পশ্চিম দিকে তাজিকিস্তান, দক্ষিণ দিকে পাকিস্তান এবং উত্তর পূর্ব দিকে চীন সীমান্ত রয়েছে। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের শতকরা 85% এলাকা নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে তালেবান, যদি কাবুল সরকার এই দাবি প্রত্যাখ্যান করেছে। এদিকে আফগানিস্তানের সংঘর্ষ অব্যাহত রয়েছে। সোমবার সকালে দেশটির দক্ষিণ অঞ্চলের প্রদেশ হেলমান্ডে বোমা বিস্ফোরণে 3 বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছেন আরো 6 জন। এছাড়া আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল সংঘর্ষ অব্যাহত রয়েছে। গত শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চল দুই প্রদেশের সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে তালেবানের 109 সদস্য নিহত হয়েছে। आहत হয়েছে আরো 25 জন। আফগান সেনাবাহিনীর পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। অপরদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এসব সংঘর্ষের খবর জানিয়ে বলেছে কোন কোন স্থানে আফগান সৈন্যরা তালিবান যোদ্ধাদের অগ্রাভিযান প্রতিহত করেছে এবং কোন কোন জেলা তালিবান দখলে চলে গেছে। সূত্রপাত টুডে। দক্ষিণ আফ্রিকায় লুটপাট সহিংসতায় নিহত বেড়ে ৭২। দক্ষিণ আফ্রিকায় লুটপাট ও সহিংসতার ঘটনায় নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২। এর মধ্যে ১০ জন পদতলিত হয়ে প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে সোয়েটা শহরের একটি শপিং সেন্টারে লুটপাটের সময় এই ঘটনা ঘটে। সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা জেলে যাওয়ার জের ধরে দেশ জুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। খবর বিবিসির। গত এক সপ্তাহ ধরেই দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরে সহিংসতার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে মাঠে নেমেছে সেনাবাহিনী। লুটপাট, অগ্নিসংযোগ ঠেকানো এবং অর্থনৈতিক কেন্দ্রস্থল জোহানেসবার্গকে রক্ষায় নিরাপত্তা বাহিনী কাজ করছে। আদালত অবমাননার দায়ে গত ৮ জুলাই থেকে জুমার কারাজীবন শুরু হয়। তারপর থেকে সহিংসতা ও লুটপাটের ঘটনার সূত্রপাত। দক্ষিণ আফ্রিকার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে দাঙ্গা উস্কে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন ১২ জনকে চিহ্নিত করেছে তারা। এছাড়া এখন পর্যন্ত ১,২৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার পুলিশ বলছে যেভাবে লুটপাট চলছে তা আরো কিছুদিন অব্যাহত থাকলে দেশটিতে নিত্য প্রয়োজনীয় খাদ্যের সংকট দেখা দিতে পারে। তবে এখনো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণ রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা মন্ত্রী নসিভিবে মাপিসা নাকুকালা। তিনি বলেন জরুরি অবস্থা জারি করার মতো অবস্থায় যায়নি দেশ। এদিকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন ১৯৯০ সালের পর সবচেয়ে ভয়াবহ সহিংসতার সাক্ষী হলো তার দেশ। প্রধান প্রধান শহর এবং বাণিজ্য কেন্দ্রগুলোতে ব্যাপক লুটপাট চালানো হয়েছে। এ থেকে বাদ যায়নি কোয়াজুলু নাতাল এবং গাউতেং প্রদেশের ছোট ছোট শহরগুলোতেও। গত কয়েকদিন ধরেই দিনরাত বিক্ষোভকারীদের সহিংসতা, সম্প্রতি ধ্বংস এবং লুটপাট চলছেই। আদালতের নির্দেশে গত সপ্তাহে থেকে ১৫ মাসের কারাভোগ শুরু করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। দুর্নীতি তদন্তকারীদের তথ্য প্রমাণ দিয়ে সহযোগিতা না করায় তাকে এ দণ্ড দেন আদালত। প্রথমে তিনি আত্মসমর্পণে অস্বীকৃতি জানালে গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন দেশটির সাংবিধানিক আদালত। পরে অবশ্য জুমা ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয় সাবেক প্রেসিডেন্ট আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। জ্যাকব জুমার দাবি তার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে উল্লেখ করেছে। তবে এরপরেই নানা নাটকীয়তা শেষে ৭৯ বছর বয়সী এই নেতা আত্মসমর্পণ করেন। ইরাকে করোনা হাসপাতালের অগ্নিকাণ্ডে ১০০ ছাড়িয়েছে নিহতের সংখ্যা। ইরাকের করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সোমবার ওই আগুনে দগ্ধ হয় শতাধিক মানুষ। দেশটির নাসিরিয়া শহরের করোনার বিষায়িত আল হোসেইন হাসপাতালে সোমবার মধ্যরাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায় ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়, যা অক্সিজেন ট্যাঙ্কে ছড়ালে ঘটে জোরালো বিস্ফোরণ ঘটে। এছাড়া কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং দুর্নীতি কেউ দায়ী করা হয়। অগ্নিকাণ্ডের জেরে প্রদেশটির স্বাস্থ্য পরিচালক, হাসপাতাল পরিচালক এবং বেসামরিক নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করা হয়েছে। জরুরি বৈঠকে সুষ্ঠু তদন্তের নির্দেশও দেন প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদেমি। এছাড়া অগ্নিকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ১৩ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন শহরটির আদালত। এর আগে এপ্রিল মাসেও বাগদাদের করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ৮২ জন। চীনে হোটেল ধসে নিহত বেড়ে ৮, বহু নিখোঁজ। এশিয়ার পরাশক্তি চীনের পূর্বাঞ্চলের জনপ্রিয় পর্যটন নগরী সুজোয়ে একটি রেস্তোরাঁ ধসে অন্তত ৮ জন মারা গেছেন এবং আরো অনেকে নিখোঁজ রয়েছেন। সোমবার বিকালে দেশটির পূর্বাঞ্চলীয় শহর সুজাউতে সিজি কাইওয়ান নামে হোটেলটি ধসে পড়ে। প্রাথমিকভাবে কর্তৃপক্ষ একজনের মৃত্যুর খবর জানিয়েছিল। তবে মঙ্গলবার রাষ্ট্রপরিচালিত পিপলস ডেইলি পত্রিকা জানিয়েছে ভয়াবহ এ ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন একাধিক মালিকানায় থাকা ভবনটি ৩০ বছরের পুরনো এবং ধসে পড়ার আগেও সেখানে নির্মাণ কাজ চলছিল। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধ্বংসস্তূপ থেকে ৭ জনকে জীবিত উদ্ধার করে উদ্ধারের জন্য ৬০০ কর্মীকে পাঠানো হয়েছে। গেছে ১২০টি গাড়িও। তার সঙ্গে রয়েছেন ক্রেন, লেডার এবং উদ্ধারকারী কুকুরের দল। ধ্বংসস্তূপের নিচে এখনো ২৪ জন চাপা পড়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। হোটেলটি কেন ভেঙে পড়লো তা জানা যায়নি কর্তৃপক্ষ, শুধু বলা হয়েছে তদন্ত চলছে। সাংহাই থেকে ১০০ কিলোমিটার দূরে ঐতিহাসিক সুজাও শহরের ১২ মিলিয়ন বেশি মানুষ বসবাস করেন। দৃষ্টিনন্দন খাল এবং প্রাচীন উদ্যানের জন্য শহরটি ভ্রমণকারীদের কাছে বেশ জনপ্রিয়। চীনে ভবন ধসের ঘটনা নতুন নয়। গত মার্চে দক্ষিণ চীনে হোটেল ভেঙে ২৯ জন মারা গিয়েছিলেন। সেই হোটেলের ৩টি তলা বেআইনিভাবে যোগ করা হয়েছিল। এছাড়া গত মাসে হুনানে মার্শাল আর্ট সেন্টারে আগুন লেগে ১৮ জন মারা যান। সূত্র রয়টার্স। আইএস আমাদের এবং সব মুসলিমদের শত্রু বলছে তালেবান। আফগানিস্তানের তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসকে তাদের শত্রু বলে অবহিত করেছেন। তিনি মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেছেন, আইএস আমাদের শত্রু এবং সব মুসলিম দেশ এই গোষ্ঠীর বিরোধী। খবর তাসনিম নিউজের। তালেবানের সঙ্গে এই জঙ্গি গোষ্ঠীর কোন রকম সম্পর্ক নেই বলে জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন। পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান আমাদের দ্বিতীয় আবাস এবং লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য আমরা এই দেশটির কাছে কৃতজ্ঞ। পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করাকে তালেবান অত্যন্ত গুরুত্ব দেয় উল্লেখ করে জবিউল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি কে তিনি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় হিসেবে মন্তব্য করে বলেন, আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বিশ্বাসী নয়। আমরা আমাদের দেশ থেকে কাউকে পাকিস্তানে অনুপ্রবেশ করে নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে দেব না। আফগানিস্তানের চলমান সংঘর্ষ সম্পর্কে তালেবান মুখপাত্র বলেন, আমরা আফগান জনগণের কোনো ক্ষতি করব না এবং তাদের জানমালের হেফাজত করা আমাদের কর্তব্য। আফগান সরকারের সঙ্গে সংলাপে অংশগ্রহণের জন্য তালেবান কাতারের রাজধানী দোহায় প্রতিনিধি দল পাঠিয়েছে বলেও জানান জবিউল্লাহ মুজাহিদ। তিনি দোহা সংলাপের সফলতা কামনা করেন। তালেবান মুখপাত্র বলেন, আমরা সংলাপের মাধ্যমে আফগানিস্তানে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চাই। আমাদের সামরিক শক্তি থাকা সত্ত্বেও আমরা বলপূর্বক কাবুল দখল করব না, বরং সংলাপকে প্রাধান্য দেব।